পুরীর গুপ্ত বৃন্দাবনে আপনাদের স্বাগত জানাই। এটির পোশাকী নাম অবশ্য শ্রী গৌড় বিহার আশ্রম, কিন্তু গুপ্ত বৃন্দাবন বলেই এটি বিখ্যাত। আমাদের যখন আমরা পুরীতে যাই তখন প্রচুর গরম ছিল, তাই কোনো সাইট সিন করিনি। বিকালের দিকে একদিন ইচ্ছা হলো, তাই বেরোলাম। অটো ভাড়া নিল 400 টাকা। অটোতে করে গুপ্ত বৃন্দাবন এবং ওমকারেশ্বর মন্দির যাব বলে এলাম। প্রথমে এলাম গুপ্ত বৃন্দাবন। এখানে 10 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এখানে বিভিন্ন ঠাকুর দেবতার মন্দির আছে। যেমন গেট দিয়ে ঢোকার সামনেই ছিল গণেশের মূর্তি, তারপরে জগন্নাথের মূর্তি, তারপরে রাধাকৃষ্ণ, আর এখানে এলাম চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে। এই গুপ্ত বৃন্দাবন আশ্রমটি বিশাল জায়গা জুড়ে এবং প্রচুর ঠাকুর দেবতার মূর্তি ছাড়াও এই যে বিভিন্ন হরিণ, বিভিন্ন বাঘ, ময়ূর, এরকম মডেল করা আছে প্রচুর, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব একটু আছে। সামনে দেখা যাচ্ছে একটা ভাল্লুকের মডেল করা। আরেকটু যদি রক্ষণাবেক্ষণ ভালো হতো জায়গাটা আরও সুন্দর দেখতে হতো। সামনেই একটা কৃষ্ণ রাধার অতি সুন্দর মূর্তি। এটি বিকেল 5টায় কিন্তু বন্ধ হয়ে যায়, সেই সময়টা করে আসবেন। সন্ধ্যের সময় গুপ্ত বৃন্দাবন বন্ধ থাকে। আমরা ঢুকেছি, তার কিছুক্ষণ পরেই গেট বন্ধ হয়ে গেছে, আমরা একদম শেষে ঢুকেছি। আবার চলে এলাম গৌরনিতাই মূর্তির সামনে। আপনারা যদি শীতকালে আসেন তাহলে দিনের যে কোনো সময় আসতে পারেন, আর গরমকালে এলে একটু বিকেলের দিকে আসার চেষ্টা করবেন রোদের ছোঁয়াচ বাঁচতে। আর এইখানে এলাম, একটি শ্রী রামচন্দ্রের মূর্তি আছে ছোট, পিছন ফিরে আছেন, আর সামনে এক বিশাল হনুমানের অপূর্ব সুন্দর এক মূর্তি। এই যে দেখা যাচ্ছে বিশাল মূর্তিটা, সবটাই কিন্তু আমরা গুপ্ত বৃন্দাবনের মধ্যেই আছি। এখানে পুকুরে পদ্ম ফুল, শালুক ফুল, বিভিন্ন ফুল ফুটে আছে। অনেকে পুজো দিচ্ছে, তাই প্রদীপ জ্বালানো আছে। গুপ্ত বৃন্দাবন দেখা শেষ হলে গুপ্ত বৃন্দাবন থেকে খুব কাছেই আছে ওমকারেশ্বর মন্দির, এবার সেখানেই যাব দেখতে। ওমকারেশ্বর মন্দির শেষ বিকেলে গুপ্ত বৃন্দাবন দেখে আমরা যখন ওমকারেশ্বর মন্দিরে ঢুকলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে এবং আলো জ্বলে গেছে, এবং আলো জ্বলার ফলেই ওমকারেশ্বর মন্দিরের রূপ অসাধারণ লেগেছে। এই মন্দিরটি আমার এত অপূর্ব লেগেছে, তাই সকল বন্ধুকে বলবো পুরীতে যখন যাবেন পরের বারে ওমকারেশ্বর মন্দির অবশ্যই যাবেন, এবং চেষ্টা করবেন সন্ধ্যের দিকে যেতে। সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছেন মায়াবী আলোতে গোটা মন্দিরের রং এবং বিভিন্ন লাইটিং অপূর্ব সুন্দর। ওমকারেশ্বর নাম হলেও এখানে যে শুধু শিব মন্দির তা নয়, সীতা, রাম, রাধা কৃষ্ণ, জগন্নাথ সব রকম ঠাকুর দেবতাই এখানে পাবেন, এবং এটিও বেশ অনেকটা বড় জায়গা জুড়ে প্রশস্ত, যে একটি ঠাকুরের একটি মন্দির সেরকম নয়, অনেকটা জায়গা জুড়ে গোটা মন্দির প্রাঙ্গণ। আর এই হচ্ছে মেন যে শিব মন্দির, সেটার ভেতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, তাই ভেতরে ছবি দেখানো গেল না। এর ভেতরে একটি শিব মূর্তি আছে, শিবলিঙ্গ আছে, কিন্তু গোটা পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা এক কথা অসাধারণ। আর এটা সবচেয়ে বড় আকর্ষণের জায়গা, এই যে রাক্ষসের হাঁমুখ আছে, এর ভেতরে আছে 108টি শিবলিঙ্গ। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে নাম করা করা যে শিবলিঙ্গ আছে তার আকৃতি নকল করে এখানে 108টা এই যে এরমভাবে শিবলিঙ্গ করা আছে, এবং প্রত্যেকটি জায়গার নাম লেখা আছে, কোনটি কোন জায়গার কোন মন্দিরের শিবলিঙ্গ তার আদল নকল করে এখানে একদম অবিকল 108টি শিবলিঙ্গ করা আছে, যেগুলো অপূর্ব সুন্দর এবং এই মন্দিরের সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা বলে আমার মনে হয়।
এখানে এসে জনগণ একটা চাকা ঘোরাতে লেগে গেছেন, খুব শক্ত ভারী চাকাটা। এটা ঘোরালে যদি ভাগ্যের চাকা ঘোরে, তার জন্য চাকা ঘোরাতে লেগেছে। এখানে একটি নারায়ণ মূর্তি, অপূর্ব সুন্দর, লাইটিংয়ের জন্য মন্দিরটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তাই বলছি ওমকারেশ্বর মন্দির অবশ্যই আসতে হবে পুরীতে এলে, এবং তার সাথে সন্ধেবেলায় আসবেন। এইরকম রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর লাইটিংয়ের জন্যই এত ভালো লাগছে। যদি সন্ধেবেলায় না আসেন তাহলে এই সৌন্দর্য মিস করবেন অবশ্যই। প্রদীপ জ্বালানো হয়েছে, বিভিন্ন ভক্তরা প্রদীপ জ্বালিয়ে পুজো দিচ্ছেন। আর পুরীতে এসে যেখানেই যাই থাকুক, জগন্নাথ দেব থাকবেন না সেটা তো হতে পারে না। ওই দূরে দেখা যাচ্ছে এখানে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের অদ্ভুত সুন্দর একটা মন্দির করা আছে, এবং সেটাও লাইটিংয়ের জন্যই আরও অসাধারণ লাগছে। অপূর্ব। তাই বলছি বন্ধুরা, পুরীতে পরের বারে এলে ওমকারেশ্বর মন্দির মাস্ট, এবং চেষ্টা করবেন সেটা যাতে সন্ধেবেলাতেই আসতে পারেন। গোটা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, নমস্কার।